হ্যালো সবাইকে, এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কলকাতা এয়ারপোর্টে লাউঞ্জ অ্যাক্সেস কীভাবে করতে হয় আর লাউঞ্জের খাবারের কোয়ালিটি। লাউঞ্জ অ্যাক্সেস কতক্ষণের আছে? এখানে ইনি আমাদের লাউঞ্জের ফেসিলিটির ব্যাপারে বোঝাচ্ছেন। এই লাউঞ্জের দুটো ফ্লোর আছে। ওপরের ফ্লোরে বুফে, লাইভ কাউন্টার, বার, ওয়াশরুম আছে। এখানে পে করে ওপরের ফ্লোরে স্লিপ শো করতে হবে। এখানে কি কি কার্ড অ্যাকসেপ্ট করে? এখানে ভিসা অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার কার্ড দুটোই অ্যাকসেপ্ট করা হয়। মাস্টার কার্ডে 25 টাকা করে কাটবে আর ভিসা কার্ডে দুটো করে। আর রুপে ডেবিটেও মনে হয় 2 টাকা করে কাটবে। রুপে অ্যাজ ওয়েল, রুপে প্ল্যাটিনাম টু বি স্পেসিফিক, আর রুপে প্ল্যাটিনামেও 2 টাকা করে কাটবে। তো রাজদীপ খাবে ভাত, পনির, চিকেন। এখানে শুধু একটাই ওয়াইন দিচ্ছে, তাও এই স্লিপ দেখাতে হবে। ওখানে ওরা মেনশন করে দেবে যে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। ইজ ইস দ্য সেম বাট ডেলি, ইউ ক্যান পিক আপ অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, বাট আই থিঙ্ক এখানে সিটিং ক্যাপাসিটিও কম আছে। হোয়াট ইউ হ্যাভ টু সে? দেখি ম্যাডাম কি নিয়ে এসেছে। আমি পার্সেল খাবো, সব কিছু ট্রাই করবো। সব করেছি। আমি দেখলাম স্যান্ডউইচ আছে, এটা ননভেজ স্যান্ডউইচ, এটা আই থিঙ্ক এটা হয়তো ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ তো পাপ। ঠিক আছে, হোয়াট এভার, আমি সব নিয়েছি। খাও তাহলে, ডিস্টার্ব করছি না। খাও 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 খাও। কেমন? চলো না, চিকেন টিক্কা টাইপের। চলো আমি গিয়ে কিছু ড্রিঙ্ক নিয়ে আসি। আর আমি নিয়ে চলে এসেছি স্যুইট পাইন, স্যুইট চুলা। দিস ইজ দি ওনলি ভ্যারাইটি দ্যাট দে হ্যাভ, মানে ওয়াইনে এটাই একটা আছে, ওদের কাছে কিছু নেই। দ্যাট ইজ হোয়াট দ্য গাইড টোল্ড মি। এখন রাউন্ড টু চলছে। রাউন্ড টুতে আমি নিলাম হচ্ছে পিস পোলাও, এটা ছিল কি জানি, চিকেন লাহোরি, চিকেন লাহোরি কিমা চিকেন। দিস ইজ ফ্রম দ্য চাইনিজ সেকশন, স্টিমড আই থিঙ্ক সামথিং রোল উইথ সাম পটেটো সামথিং। তারপরে আমি নিলাম হচ্ছে পনির টিক্কা অ্যান্ড চিলি, চিলি পিকল অ্যান্ড গার্লিক টিক্কা। বেসিক্যালি আমার টেস্টিং সেশন চলছে। এটা টেস্টিং সেশন, ট্রাই করে দেখতে হবে না। ডেলি তো মোটামুটি আমরা যখন ব্লগটা দিয়েছিলাম মোটামুটি সবই দেখানো হয়েছিল, তো এটাও আমরা সবই দেখাচ্ছি যে কোনটা খাওয়া উচিত। মাথায় হাত কেন হ্যাঁ খেতে পারছিস না? হ্যাঁ কিন্তু লেজেন্ড, কিন্তু ওয়াইন, রুটি সব খাওয়া সব কিছু করে। ঠিক আছে খাও, কেমন লাগলো? না খাইনি, দেখি চাইনিজ সব থেকে ভালো কলকাতাতে বলে। নট ইটিং চাইনিজ ব্যান কলকাতা এয়ারপোর্টে গিয়ে খাবারটা ভালো, খারাপ না। এখন অব্দি যা যা খেয়েছি সবই খুবই ভালো। এটা কি আসলো? এটা লাস্ট ফর দ্য ডে। কি যে শুরু করেছিস না, ফর দ্য ডে লাস্ট হোয়াট এভার। না কালকে খাবি না? হ্যাঁ এর সাথে খাবার দেয় না, সে তো এখন 3 ঘন্টার জন্য দেবে না, তারপরে তো আমরা খেতে পারবো। তুই যা শুরু করেছিস, তাই এটা দ্যাটস ইট, তো ঠিক আছে। এটা নাম হলে ট্রাভেল ক্লাব, ট্রাভেল ক্লাব দিল্লিতে যেরকম আইটিসি লাউঞ্জ আছে, এটা ট্রাভেল ক্লাব। আচ্ছা কেমন লাগলো ওয়াটারমেলন? ভালো, প্যাকেটে করে নিয়ে যাবো। সো দ্যাটস অল ফ্রম কলকাতা এয়ারপোর্ট লাউঞ্জ ট্রাভেল ক্লাব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন। আর যদি লাউঞ্জ অ্যাক্সেস না করতে চান তো এখানে দু তিন রকমের ভালো ভালো ব্র্যান্ডের আউটলেটস আছে, idli.com, Wow Momo আর বিরিয়ানি ভাই। আমাদের এই ভিডিও নেওয়ার সময় দ্যাট ইজ July 2019, অল কার্ড হোল্ডার্স দ্যাট ইজ ভিসা, মাস্টার কার্ড, রুপি প্ল্যাটিনাম ফর গিভেন অ্যাক্সেস টু দি আপার ফ্লোর ওয়ে দিস ভিডিও হ্যাজ বিন শট। অ্যাজ অফ November 2019, অন আর নেক্সট ভিজিট আমাদের ইনফর্ম করা হয়েছে যে আপার ফ্লোর অ্যাক্সেস এখন ওনলি ফর প্রায়োরিটি পাস হোল্ডার্স। আমার তো কমপ্লিট, আমার প্লেট ক্লিয়ার। সবাই কিন্তু ভাববেন না যে আমি সব থেকে বেশি খাই, আমি আপনাদের জন্য সব কিছু নাও আছি, তাই নাকি? হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য এত কিছু নাও আছে, নাহলে আমি কিন্তু এত বেশি খাই না। প্লেট তো খালি খাওয়ার সময় সবাই ওখানে গেলে।